বৃহস্পতিবার রাজ্যে তিন কেন্দ্রের ভোট সম্পন্ন হলো। দ্বিতীয় দফায় ভোট হলো দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জে। কিন্তু সকাল থেকেই ভোটকে ঘিরে বিভিন্ন বুথে এই তিন লোকসভা কেন্দ্রে বিক্ষিপ্ত অবস্থা রণক্ষেত্রে সৃষ্টি হয়েছে বিভিন্ন বুথে। এবং কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন ভোটার থেকে ভোটকর্মী, প্রিসাইডিং অফিসার, সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো এখন। একেবারেই পিয়ালি, আমি যেটা বলতে চাইবো যে দার্জিলিং এর কেন্দ্র চোপড়ার অবস্থা কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি একেবারেই রণক্ষেত্রে রূপ নিয়েছে। কিন্তু চোপড়া 180, 181 এবং 182 নম্বর বুথের কিন্তু পরিস্থিতি যেটা, সেটা হচ্ছে অভিযোগ করা হয়েছে যে তৃণমূল আশ্রিত যে দুষ্কৃতীরা, তারা সাধারণ ভোটারদের ভোটার কার্ড নিয়ে নিচ্ছে, তাদের ভোট দিতে দিচ্ছে না। এই কারণে কিন্তু বিক্ষোভ করেন স্থানীয় যে মানুষজন আছে, স্থানীয় ভোটাররা। এর বিক্ষোভের জেরে কিন্তু তারা 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এবং এই অবরোধকে ঘিরে তুমি দেখেছো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশ নিয়ন্ত্রণ, পুলিশ পৌঁছায়, কিন্তু পুলিশের উপর সেখানে ইট বৃষ্টি চালানো হয়। ইট বৃষ্টির পর পুলিশ সেখানে স্বাভাবিকভাবে পরিস্থিতিকে ভোটমুখী করার জন্য সকলকে সেখানে অবশেষে লাঠি চার্জ করছে। একেবারে তুমি এই ব্যাপারটা লক্ষ্য করবে যে আমাদের যে পুলিশ, রাজ্য পুলিশ, তার উপর থেকে কিন্তু সমস্ত আস্থা হারিয়ে ফেলেছিল ওখানকার ভোটাররা। তারা বারবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবিতেই কিন্তু চলে এই বিক্ষোভ। এবং এই বিক্ষোভ এতটাই রণক্ষেত্রে রূপ নেয় যে এই বিক্ষোভকে থামাতে কিন্তু পুলিশকে লাঠি চার্জ করতে হয় এবং কাদানে গ্যাসও ছুটতে হয়। একদম যেমনটা বলছে, এবং শেষ পর্যন্ত কিন্তু দেখা গেছে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসে কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, তারপরে স্বাভাবিক মানে সেখানকার সাধারণ যারা ভোটার্স রয়েছেন তারা একটা মানে শান্তি ভোট, মানে শান্তিপূর্ণ অবস্থায় ফিরে এসেছে এবং তারপরেই তারা ভোটমুখী হয়েছে তুমি বলতে পারো। একেবারেই পিয়ালি, যেটা আমি বলবো যে এই নির্বাচনকে কিন্তু বলা হয় গণতন্ত্রের উৎসব। কিন্তু এই গণতন্ত্রের উৎসবেই যদি এইরকম অশান্তি সৃষ্টি হয় তাহলে সত্যি কি উৎসবটার উৎসব থাকে? একদম, তুমি বলতে পারো একাধিক জায়গায় কিন্তু মানে এরকম বিক্ষিপ্ত ঘটনা দেখাই যাচ্ছে। যেমন তুমি বলতে পারো যে রায়গঞ্জের ইসলামপুরের ঘটনাটাই যদি আমি তোমাকে বলি, যেখানে বাম প্রার্থী 2014 সালে সেখানেই মোহাম্মদ সেলিম জয় করেছিলেন, সেই এলাকাতেই তিনি প্রার্থী হয়ে ঘুরে দেখছিলেন বুথের অবস্থা কি কি আছে। অবশ্যই এটা একদম খুবই স্বাভাবিক পিয়ালি, একজন প্রার্থী হিসেবে বুথ ঘুরে দেখবে, বুথের পরিস্থিতি কি সেটা ঘুরে দেখবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে উনি যখন বুথ মানে কেন্দ্র পরিদর্শন করছিলেন সেই সময় উনি দেখতে পান যে রিগিং হচ্ছে এবং তার প্রতিবাদ করাতে তার গাড়ি ভাঙচুর করা হয়। কিন্তু আবারও কিন্তু সেই অভিযোগের তীর চলে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের উপর। এমনটাই তুমি ভাবো, মানে প্রার্থী ঢুকেছেন সেখানে পরিদর্শন করতে, সেখানকার প্রার্থী, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে কি রাজ্য পুলিশ রয়েছে, নির্বাচনের দায়িত্বে বা সেখানকার ভোট নিয়ন্ত্রণে রাখার দায়িত্বে কেউ রয়েছেন, তা সত্ত্বেও মানে জানা গেছে সেখানে নাকি বুথের সামনে জড়ো করে ভোট দেওয়া চলছে, যেখানে বুথে প্রবেশ করার এরকম ভাবে অনুমতি কারোর পাওয়া যায় না। এরপর যখন প্রার্থী এইটার বিরোধিতা করছেন তখনই দেখা গেছে তার উপর চড়াও হয়েছে অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে একাধিকবার। কিন্তু এরকম অভিযোগ বারবারই উঠে আসছে পিয়ালি। তুমি দেখো একটা একটা কথা, রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী যেই থাকুক, তাদের মনে হয় না যে একটা পুলিশ প্রশাসন যেখানে আছে, প্রশাসন যেখানে উপস্থিত, সেখানের পরিস্থিতি এইরকম হয় কিভাবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় যে প্রশাসন যেখানে উপস্থিত সেখানে কি করে। তুমি চোপড়ার আরও একটি ঘটনা দেখো, চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগজ বুথে কিন্তু ইভিএম ভাঙচুর হয়েছে, মানে এই সমস্ত ঘটনা। আর সেক্ষেত্রেও কিন্তু ভাঙচুরের অভিযোগও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে একেবারে এই সমস্ত ঘটনা দেখে না মনে হয় যে কিভাবে এরকম একটা লোকসভা নির্বাচন যেখানে কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ সবে উপস্থিত, তারপরেও কিভাবে এরকম ঘটনা হয়। বিভিন্ন জায়গায় দেখা গেছে বিক্ষিপ্ত পরিস্থিতি, এমন কি বিকেল 3:30-4 নাগাদ অবশেষে নির্বাচন কমিশন চোপড়ায় প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন যে সেখানকার কি পরিস্থিতি, এমন কি সম্পূর্ণ ভিডিও ফুটেজ উনি চেয়ে পাঠিয়েছেন সমস্ত ঘটনার যাচাই করার জন্য। সেখানে কিন্তু প্রশাসন নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠিয়েছেন
তবে রিপোর্টে উল্লেখ নেই কোথাও যে সেখানে গুলি চালানো হয়েছে, যেমনটা তুমি দেখেছো ছবিতে কিন্তু দেখা যাচ্ছে যে গুলি চালানো হয়েছে, গুলির খোল পাওয়া যাচ্ছে। কিন্তু জেলা প্রশাসন বা প্রশাসন কিন্তু নির্বাচন কমিশনকে এই গুলি চালানোর কোনো কিছু উল্লেখ করেনি তার রিপোর্টে, যেমন দেখা গিয়েছে একেবারে যেখানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে গুলির খোল, কিন্তু নির্বাচন কমিশনের রিপোর্টে কিন্তু কোথাও উল্লেখ নেই গুলি চালানোর। নির্বাচন কমিশন এই যে চোপড়ার যে ঘটনাটা, অবশেষে কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী গিয়েই কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে বলতে পারো যে ভোটারদের মুখোমুখি করেছে, সমস্তটা কিন্তু নিয়ন্ত্রণ, মানে রাজ্য থেকেও রাজ্য পুলিশের উপর থেকে বারবার আস্থা হারাচ্ছেন সাধারণ ভোটাররা। কি কারণে এই অবস্থা এখনো পর্যন্ত, কি কি জন্য এরকম চলছে যেখানে এক একটা বুথে কোথাও 44 কোম্পানি, কোথাও 66 কোম্পানি, কোথাও 77 কোম্পানি কেন্দ্র বাহিনীকে মোতায়েন করা হয়েছে, রাজ্য পুলিশও রয়েছেন সশস্ত্র অবস্থায়, তবু কেন বারবার অভিযোগ উঠছে যে রাজ্য পুলিশ সমস্ত কিছু দেখেও, বিভিন্ন কিছু দেখেও নিষ্ক্রিয় রয়েছেন, কোনো পদক্ষেপ নিচ্ছেন না? এই তুমি জানতে পারবে যে পুলিশ পর্যবেক্ষক যিনি আছেন তিনি গেছিলেন চোপড়ার ঘটনায়, তাকে অভিযোগ জানানো সত্ত্বেও সে কোনো পদক্ষেপ না নিয়ে সেখান থেকে চলে গেছে। এবং বহু জায়গায় এমনও দেখা গেছে যে পুলিশ পাশের ঘরে ঘুমাচ্ছে, এদিকে অবাধে চলছে ছাপ্পা ভোট। মানে এগুলো সত্যি ভাবা যায় না, গণতান্ত্রিক অধিকার, ভোটটা একটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের জায়গা থেকে দাঁড়িয়ে এই সমস্ত চিত্র কিন্তু সত্যি কল্পনার অতীত। প্রথম দফার ভোটেও কিন্তু এরকম কিছু দেখা গিয়েছিল যেখানে রবীন্দ্রনাথ ঘোষ নিজে বলেছিলেন যে তিনি পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন, যেমনটা আমরা প্রথম ভোটে দেখেছি। দ্বিতীয় দফার ভোটেও কিন্তু এইরকমই চিত্র উঠে আসছে, বারবার অভিযোগের তীর যাচ্ছে তৃণমূলের দিকে বিভিন্ন জায়গায়। আমি তোমাকে আরেকটা ঘটনা বলি, বাগডোগরায় যেটা হলো, দেখা গিয়েছে যে ইভিএম মেশিনে যেখানে সমস্ত দলের চিহ্ন রয়েছে, প্রতীকী রয়েছে, সেখানে কালো টেপ দিয়ে শুধুমাত্র বিজেপির প্রতীকীকে ঢেকে দেওয়া হয়েছে। পরে অবশ্য এই প্রতীকী তুলে দেওয়া, এই কালো টেপ তুলে দেওয়া হয় এবং ভোটমুখী হয় মানুষরা, বেশ এক দেড় ঘন্টা পর ভোট শুরু হয়। কিন্তু এই বিক্ষিপ্ত এই রকম কাজকর্ম কি জন্য, যেখানে নির্বাচন কমিশন বিভিন্ন রকমের স্টেপস নিচ্ছেন, যেখানে জেলা প্রশাসন সক্রিয় রয়েছেন, পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ সমস্ত কিছু মোতায়েন করা হয়েছে, প্রিসাইডিং অফিসার রয়েছে, তারপরেও বিভিন্ন সমস্যা আমরা বারবার দেখছি সকাল থেকেই। শুধু তুমি যে ঘটনাটা বললে সেটাই নয়, দার্জিলিংয়ের যে দার্জিলিং লোকসভার অন্তর্গত মালবাজারে কুমলাই গ্রামে কিন্তু বিজেপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু অভিযোগের তীর বিজেপির তরফ থেকে তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই ভাঙচুর ঘটনা, বিক্ষিপ্ত অশান্তি, এই অশান্তির জের কিন্তু সমস্ত দ্বিতীয় দফার ভোটে কিন্তু সমস্ত জায়গায়, এই তিনটি যে কেন্দ্র, তিনটি কেন্দ্রতেই কিন্তু ছোট বলুন বড় বলুন বিক্ষিপ্ত অশান্তি কিন্তু হয়েইছে। তুমি একদম বলতে পারো যেটা, যে আরও একটা যে ব্যাপার হচ্ছে যে বেলকোবায়, জলপাইগুড়ির বেলকোবায় বন দপ্তর বনকর্মীকে দেখা যাচ্ছে যে সঞ্জয় দত্ত তিনি মানে সার্ভিস রিভলভার নিয়ে তিনি বুথে প্রবেশ করে গেলেন। এটা মানে সেখানে যখন নির্বাচন কমিশনের মানে মোতায়েন করা সমস্ত মানুষজন রয়েছেন, তুমি বলো আধিকারিক রয়েছে, রাজ্য পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তারপরও সশস্ত্র অবস্থায় কিভাবে রিভলভার নিয়ে বনকর্মীকে ভিতরে ঢুকতে দেখা গেল? অবশ্যই, আর এক্ষেত্রে শুধু রিভলভার নিয়ে বনকর্মী ঢুকে গেছে সেটাও যেমন একটা ঘটনা, তেমনি আমরা দেখতে পাচ্ছি কালিম্পং এর একটি বুথে হরপা বাহাদুর, যা প্রতিনিধি হরপা বাহাদুর ক্ষেত্রে কিন্তু ফোন নিয়ে ঢুকে গেছে, মোবাইল নিয়ে ফোন নিয়ে সে বুথে ঢুকেছে ভোট দিতে, সেক্ষেত্রে কিন্তু প্রিসাইডিং অফিসারকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু এক্ষেত্রেও কি মনে হয় না যে নিরাপত্তার ফাঁক থেকে যাচ্ছে কোনোভাবে? কারণ একজন সার্ভিস রিভলভার নিয়ে ভোট কেন্দ্রে ঢুকে যাচ্ছে, একজন মোবাইল নিয়ে ঢুকে যাচ্ছে ভোট কেন্দ্রে, এটা কখনোই সম্ভব নয়। কারণ যেখানে বারবার করে এই সমস্ত শর্তগুলো লেখা থাকে, সেখানে কি করে প্রিসাইডিং অফিসার থাকা সত্ত্বেও কেউ মোবাইল, কেউ সার্ভিস রিভলভার, এসব নিয়ে কিভাবে ঢুকে যাচ্ছে ভোট কেন্দ্রে, এটাও একটা প্রশ্ন জায়গা। সাধারণ মানুষ নিরাপত্তা বোধ কোনো মতেই করছেন না, সকাল থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একের পর এক তাদের দাবি, কোথাও ভোট দেওয়ার থেকে বিরত রাখা হচ্ছে, কোথাও ভোটারদের কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, কোথাও বলে দেওয়া হচ্ছে যে বিজেপিতে ছাপ দিন, তো কোথাও বলা হচ্ছে তৃণমূলে ছাপ দিন, এরকম মানে নির্ঘণ্ট করে ভোটারদের বলে দেওয়া হচ্ছে, যেখানে ভোট দেওয়া প্রতিটা স্বাবলম্বী মানুষের তাদের গণতান্ত্রিক অধিকার, তারা নিজেরা যাকে নির্বাচন করবে নিজেদের মত অনুসারে তাকে ভোট দেবেন, কোথাও কালো টেপ দিয়ে বিজেপির প্রতীকী ঢেকে দেওয়া হচ্ছে, কোথাও বলে দেওয়া হচ্ছে বিজেপিকে ভোট দিন, এইভাবে মানুষকে মানে জোরপূর্বক ভোট দেওয়ানোটা হচ্ছে। কিন্তু এর পূর্বেও কিন্তু বলা হয়েছিল যে নির্বাচন কমিশন বলুন, রাজ্য পুলিশ,
বিভিন্ন কারণেও মানে মানে যথেষ্ট পরিমাণে নজরদারি চালাচ্ছে, নজরদারির পরও এই সমস্ত কিন্তু আমরা ক্রমাগত ঘটনা আমরা দেখতেই থাকছি। তোমাকে আরও একটা ঘটনা বলবো, দার্জিলিংয়ের ফাঁসিদিয়া ব্লকের বিভিন্ন বুথে কিন্তু দেখা গেছে যে পোলিং এজেন্ট বা মহিলা প্রিসাইডিং অফিসার কিন্তু পুরো ভোটটা পরিচালনা করছে। এক্ষেত্রেও সত্যি আমরা মানে আজকের দিনে দাঁড়িয়েও ভাবতে অবাক লাগে যে একটা ভোট গণতান্ত্রিক অধিকার সেটা নিয়েও মানে এই এরকম ভাবে একটা পোলিং এজেন্ট, একটা প্রিসাইডিং অফিসার যাদেরকে নিরাপত্তা মানে যাদেরকে সমস্ত কিছু পর্যবেক্ষণের জন্য রাখা হচ্ছে তারা কিন্তু পুরো ভোটটা পরিচালনা করছে। তুমি এমনটা বলতে যখন আমি তোমাকে বলি তাহলে ইসলামপুরে কিন্তু এই ছবিটা স্পষ্টভাবে উঠে এসেছে, যেখানে বুথে একজন ভোটারের ঢোকার কথা সেখানে তিন চারজন ভোটার পাঁচ ছজন ভোটার মিলে দমায় করে রয়েছে। সেখানে প্রিসাইডিং অফিসার রয়েছে, পোলিং এজেন্ট রয়েছে এবং তারা একজন ভোটারকে সামনে এনে বুথের সামনে এনে পাশে দাঁড়িয়ে ভোট দেওয়াছেন। তুমি কিন্তু বলতে পারো যে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে কারচুপি চলছে কিন্তু ভোটার। অবশ্যই একদম কারচুপি চলছে খোলামেলা ভাবে, এবং সেক্ষেত্রে নিরাপত্তা বাহিনী রাজ্য পুলিশ থেকেও কিন্তু একটা ব্যাপার তুমি লক্ষ্য করবে পিয়ালি, সাধারণ ভোটাররা কিন্তু রাজ্য পুলিশের, আমি আগেও যেটা বললাম, রাজ্য পুলিশের থেকে আস্থা হারিয়ে ফেলেছে। এখানে মানে বিভিন্ন জায়গায় দেখবে অশান্তি হয়েছে বা বিক্ষোভ চলেছে এই কারণে যে কেন্দ্রীয় বাহিনী, যেমন জলপাইগুড়ির মেখলিগঞ্জের 46 নম্বর যে বুথ সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর দাবিতে চলেছে বিক্ষোভ। যদিও ওই বিক্ষোভ করেছে বিজেপি কর্মীরা, কিন্তু তাও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে দাবি সেই দাবি কিন্তু সাধারণ ভোটারদেরও ছিল। শুধু এখানেই শেষ নয়, মানে এইভাবে বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে শুধু শেষ নয়, বিভিন্ন জায়গায় দেখা যে ইভিএম মেশিনও বিকল হচ্ছে একেবারে। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাস মুশি, তার ছেলে প্রিয়দীপ দাস ভোট দিতে গেছে, সেখানে গিয়েও তিন তার ছেলেকে নিয়ে একটা সমস্যার সম্মুখীন একেবারে একেবারে। সেক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পারবে পিয়ালি, দীপা দাস মুন্সিও কিন্তু কেন্দ্র বাহিনী মোতায়েন না নিয়ে কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে। মানে প্রার্থী থেকে সাধারণ মানুষ সবাই কিন্তু এখন ভরসা কেন্দ্র বাহিনী, এটাই আমরা বুঝতে পারছি। সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে ভোট দিতে কেন মানুষ রাজ্য পুলিশের উপর ভরসা করতে পারছে না, কি কারণ, রাজ্য পুলিশ কেন সহযোগিতা করছে না, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু পিয়ালি। মানে একাধিক কি মানে তোমাকে কি বলবো সৌম্যজা, যে ছবি সকাল থেকে যে চিত্র সকাল থেকে দ্বিতীয় দফা ভোটে মোটে তিনটে কেন্দ্রে ভোট হচ্ছে রাজ্যে, তাতেই এখন এই অবস্থা। এরপরে আরো তৃতীয় দফা চতুর্থ দফায় বিভিন্ন জায়গায় কেন্দ্রে ভোট রয়েছে। তুমি বলতে পারো যে এখানে রায়গঞ্জের 112 নম্বর বুথে ইভিএম ভাঙচুর করতে দেখা গিয়েছে, চোপড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষ হচ্ছে, মানে ভোটের পূর্বে এখনো পর্যন্ত এই রকমের অবস্থা চলছে। আমরা আপনাকে আবারও জানিয়ে রাখি এবং সৌম্য তুমি এটা খুব ভালো করেই জানো যে এই পরিস্থিতিতে কিন্তু কোন ভোটার নিরাপত্তায় ভোট দিয়েছে এমনটা কিন্তু মনে হচ্ছে না। অবশেষে যদিও বা বিকেলের দিকে এখানে নির্বাচন কমিশনের আধিকারিক বা তুমি বলতে পারো যিনি পুলিশ ইনচার্জ যিনি আছেন বিবেক দুবে, যাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না পরে তাদেরকে আধা সেনা মোতায়েন করে তাদেরকে ভোট দেওয়া হয়েছে। যদিও পর্যন্ত এখনো জানা গিয়েছে যে 710টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের খাতায় এখনো পর্যন্ত, থেকে 667টি ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে একেবারে। তিনি জানিয়েছেন যে কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে গেছে ভোট। আমরা কিন্তু চাই বিক্ষিপ্ত ঘটনাগুলো যেন না হয়, শান্তিপূর্ণভাবে ভোট যাক না, তাতে তো সাধারণ মানুষও নিরাপত্তাহীনতায় ভুগবে না, বা এই সমস্ত যে ঘটনা গণতন্ত্রের উৎসবটা কিন্তু উৎসব রূপেই থাকবে, যেটা মানে এই যে ঘটনাগুলো যেগুলো ঘটে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি, পথ অবরোধ, গুলি চালানো হয়েছে, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে, একটা নির্বাচন নিয়ে যদি এরকম ঘটনা হয় সত্যি সত্যি সাধারণ মানুষ তো নিরাপত্তাহীনতায় ভুগবে, তাই নয় কি পিয়ালি? একদম তাই, আমি যেরকম বললে পরে সবে দ্বিতীয় দফা আমাদের রাজ্যের সপ্তম দফা পর্যন্ত ভোট চলবে, এরপরে আরো ভোট আছে। আপনাদের সকলকে বলা হচ্ছে সব সতর্ক থাকুন, সজাগ থাকুন এবং বিক্ষোভ থেকে বিরত থাকুন আপনারা।